প্রায় পাঁচ বছর পর আবারও ভারত সফরে যাবে বাংলাদেশ দল। এই দফায় ভারতে প্রায় এক মাস কাটাতে হবে শান্ত সাকিবদের। ইতোমধ্যেই টাইগারদের ভারত সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গেছে। টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালে বৃহস্পতিবার 2024-25 মৌসুমের জন্য ঘরের মাঠের সিরিজগুলোর সূচি প্রকাশ করে বিসিসিআই। বাংলাদেশের বিপক্ষে টেস্ট ও টি টোয়েন্টি সিরিজ দিয়ে নিজেদের পরবর্তী মৌসুম শুরু করবেন রোহিত কোহলিরা। প্রতিবেশী দেশ হলেও বাংলাদেশ দলের জন্য ভারত সফর খুব একটা মেলে না। 2019 সালে সবশেষ ভারত সফর করে বাংলাদেশ দল। এরপর প্রায় পাঁচ বছর পর আবারও দেশটিতে সফর করতে যাচ্ছে টাইগাররা। সেপ্টেম্বর অক্টোবরের ওই সফরে স্বাগতিকদের বিপক্ষে দুইটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি খেলবেন শান্তরা। ম্যাচগুলো গড়াবে পাঁচটি ভিন্ন ভেন্যুতে। চলতি বছরের 19 সেপ্টেম্বর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। চেন্নাইয়ে পাঁচ দিনের এই ম্যাচ চলবে 23 সেপ্টেম্বর পর্যন্ত। সিরিজের দ্বিতীয় টেস্ট অনুষ্ঠিত হবে 27 সেপ্টেম্বর থেকে 1 অক্টোবর পর্যন্ত। খেলা গড়াবে কানপুরে। টেস্ট সিরিজে প্রতিদিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল 10টা থেকে। টেস্টের পর শুরু মারকুটে টি টোয়েন্টি। তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটি মাঠে গড়াবে 6 অক্টোবর। ধর্মশালায় অনুষ্ঠিত হবে ওই ম্যাচটি। দ্বিতীয় টি টোয়েন্টি খেলতে বাংলাদেশ দলকে পাড়ি দিতে হবে দিল্লিতে। 9 অক্টোবর সেখানে হবে পরের ম্যাচ। আর 12 অক্টোবর সবশেষ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে হায়দ্রাবাদে। টি টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা 7:30টায়। ক্রিকেট দুনিয়ার পরাশক্তি ভারত। যদিও বাংলাদেশ তাদের বিরুদ্ধে বরাবরই লড়াই করে বেশ, দুই দেশের ভক্তদের মাঝেও কাজ করে অন্যরকম উত্তেজনা। তাই তো ভারতের মাঠে এই সিরিজ জমে ওঠার অপেক্ষায় দুই দেশের ভক্তরাই। এদিকে হোম সিরিজের আগে অবশ্য বিশ্বকাপের সুপার এইটে বাংলাদেশের মোকাবিলা করতে হবে ভারতকে। টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ভারত লড়াই 22 জুন রাত 8:30। আদনান আহমেদ, বিডি ক্রিক টাইম।